নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সেন্ট্রাল টেটে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ফ্র্যাকশন থেকে ইম্পর্টেন্ট, তা সেই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। তা প্রথম প্রশ্ন আছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন। তাহলে এই ফ্র্যাকশনগুলো যেটা দেওয়া আছে, তা এই ফ্র্যাকশনগুলোর মধ্যে কোনটা লার্জেস্ট এটা আমরা কিভাবে বার করব। তাহলে খুবই ইজি, আপনারা এই শর্টকাট ট্রিকটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। আমরা দেখে নেবো কিভাবে লার্জেস্ট মানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা আমরা বার করতে পারি। তা প্রথমে আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। কিরকম ভাবে, মানে 5 × 10 লিখেছি আর 3 × 5 = 15, তাহলে এদের মধ্যে যেটা বড় সেটা অবশ্যই বড়, তাহলে এদের মধ্যে বড় হলো কত, 3/5। এবার 3/5 সাথে ঠিক একই এরকম ভাবে ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে 3 × 33 আর 5 × 8 = 40। তাহলে 33 আর 40 মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে 8/11। এবার 8/11 সাথে এরা ক্রস মাল্টিপ্লিকেশন 11/17, ঠিক আছে। তাহলে 11 × 11 কত হয়, 121, আর 7 × 56 = 6, হাতে আছে 5, 8×8 = 12, তাই না? তাহলে 126, তাই তো? 7 × 56, 5×6 = 56, 56 × 6, হাতে আছে 5, হাতে আছে 5, আর আমাদের 8×8 = 5 কত হয়, 8×8 = 5, 9, 10, 11, 12, 13, তাই না? তাহলে 163, তাই তো? 163 হয়। তাহলে যেহেতু 163 হয়, 121 থেকে 163 বড়, তাহলে আমাদের এখানে বড় সংখ্যা কত, 8/11। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, আমরা ওই ক্রস মাল্টিপ্লিকেশন করে যেটা বেশি হবে সেটাকে নেব, আর যদি বলে স্মলেস্ট তাহলে আমাদের যেটা ছোট হবে সেটাকে নেব। তো চলুন পরবর্তী, এরকম প্রচুর অঙ্ক আমরা ফ্র্যাকশন থেকে করবো, তার মাধ্যমে নিয়মটা যাতে আমাদের সরগর হয় আমরা সেটা আমরা দেখে নেব। তো চলুন আমরা পরবর্তী প্রবলেমে যাচ্ছি। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ফ্র্যাকশন। কি বলেছে, আমাদের এখান থেকে বার করতে হবে লার্জেস্ট ফ্র্যাকশনটা কোনটা আর স্মলেস্ট ফ্র্যাকশনটা কোনটা। ঠিক আমরা এই ক্রস মাল্টিপ্লিকেশন করে এই 5 এর সাথে 35 গুণ করবো আর 8 এর সাথে 21 গুণ করবো, ঠিক একইভাবে এইগুলোকে গুণ করে যেটা বড় হবে সেটা বার করতে পারবো। ঠিক আগে যেরকমভাবে ফর্মুলা শিখিয়ে দিলাম ঠিক সেইভাবে বার করবো, এবং ছোট যেটা ছোট সংখ্যা হবে সেই সংখ্যাটা, তা এদের মধ্যে আমরা পেয়ে গেছি কি, 6/7 হচ্ছে লার্জেস্ট আর 9/16 হচ্ছে স্মলেস্ট। তা বলেছে কি, তা ডিফারেন্স তার মানে তাদের পার্থক্য, মানে তাদের বিয়োগফল বার করতে হবে। তা তাদের বিয়োগফল আমরা বার করে ফেলেছি, তা এদের দুজনকে বিয়োগ করে আমাদের বিয়োগফল বেড়েছে 3/121, তাহলে 3/112, এটা এখানে কিন্তু সঠিক উত্তর, অপশন এ এখানে কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, চলুন পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখে নেওয়া যাক। তা পরবর্তী প্রশ্ন আপনাদের ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়েছে, যেটা যেটা হচ্ছে, হুইচ অফ দি ফলোয়িং ডেসিমেল ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু 1/3/100, মানে 1/3 এই সংখ্যাটা ডেসিমেল ফ্র্যাকশন, মানে এটা যেমন পূর্ণ সংখ্যা ভগ্নাংশে আছে, তা আমাদের এটা ডেসিমেল ফ্র্যাকশন মানে দশমিকে বার করতে হবে। তা দশমিকে বার করা খুব সোজা, এই একের সাথে 100 গুণ করবো আর তার সাথে 3 যোগ করবো। তা সেটাই আমরা করেছি, যে একের সাথে 100 গুণ করেছি আর 3 যোগ করেছি, যোগ করে সেটাকে ফ্র্যাকশন করার পরে আমাদের সঠিক উত্তর কত বেরিয়েছে, না 1.03, তাহলে 1.03 এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রবলেম, পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে। এবার ইফ the difference between a number and 1/5 of it is equal to 20, তাহলে what is the number? তাহলে খুবই সোজা অঙ্ক বন্ধুরা, কি বলেছে আমাদের প্রশ্নটা সেটা সবার আগে আমাদের খেয়াল করতে হবে, তারপরে আমাদের উত্তর করতে হবে। তা প্রথমে বলেছে কি, if the difference between a number and 1/5 of it is equal to 12, মানে প্রথমে একটা নাম্বার আছে, ধরুন নাম্বারটা x, এবং সেই নাম্বারের যদি 1/5 অংশ, মানে সেই নাম্বার থেকে যদি 1/5 অংশ বিয়োগ করেন, তাহলে তার বিয়োগফল আসে 20, তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার, তাহলে সেই নাম্বারটা কত। তা আমরা এখানে কি করেছি, x সংখ্যাটা ধরেছি আর x এর থেকে x/5 বিয়োগ করে 20 হয়, তা সেইটা আমাদের কোশ্চেন অনুসারে যেটা আছে সেটা লিখেছি, ক্যালকুলেশন করেছি, x = 25 বেরিয়েছে, তাহলে অপশান ডি এখান থেকে সঠিক উত্তর বেরিয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী সমস্যা, পরবর্তী সমস্যা দেখে নেবো আপনাদের স্ক্রিনে। What is the value of 1/1/2, এরকম ভাবে একটা রাশি আছে,
আপ টু 3 প্লেস ডেসিমাল, তাহলে 3 প্লেস ডেসিমাল মানে 3টা ডেসিমাল পড়িয়ে দেওয়া আছে, তা সুতরাং অসুবিধার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা এখানে কি করব যে 1/1 × 2, তার মানে এটা হাফ, 1/8, 1/48, তাই এটাকে করব, করে আমরা এটাকে ডেসিমালে কনভার্ট করছি, ডেসিমালে কনভার্ট করার পরে 0.646 আমাদের এখানে অ্যান্সার বেরিয়েছে, মানে এটা অ্যাপ্রক্সিমেট ফিগার। তো এখানে এইভাবে আপনারাও করতে পারেন, আপনারা যদি কোনো শর্টকাট ট্রিক্সে যান সেভাবেও করতে পারেন, তবে এইভাবে করে আমাদের সময়টা কম লেগেছে বলে আমরা এই প্রসেস অবলম্বন করেছি। তো আপনারা যেটা আপনাদের সুবিধা আপনারা সেটা অবলম্বন করতে পারেন, কারণ তাতে কি হবে তার একটাই সমস্যা বা একটাই সুযোগ আপনাদের আসবে, তা সেটাই আমরা দেখব যে কি, সেটা হচ্ছে যে যে প্রসেসে আমাদের টাইম কম লেগে কাজটা খুব তাড়াতাড়ি হাসিল হয়, টাইম কিল না করে টাইমটা সেভ হয়, সেই প্রসেসে আমরা অঙ্কের অ্যান্সারগুলো করব। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমরা যাই আগামী প্রবলেম। আগামী প্রবলেম আপনাদের স্ক্রিনে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 4/3/5 অফ 0.00625 ইন এ ভগুলার ফ্র্যাকশন, মানে ভগুলার ফ্র্যাকশন মানে মিশ্র ভগ্নাংশে, তাহলে মিশ্র ভগ্নাংশে কত হবে সেটা আমাদের এখানে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু, তাহলে এর ভ্যালু কত হবে, মানে 4/3/5 অফ 0.00625 এর ভ্যালু কত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তো আমরা এটা যেভাবে লেখা আছে সেভাবে লিখেছি, তা সেভাবে লিখে আমরা এটাকে কাটাকাটি করেছি, তা কাটাকাটি করে দেখে নিয়েছি আমাদের এখানে সঠিক উত্তর কত হবে। তো সঠিক উত্তর কোনটা, না 4/3/5 কে আমরা ক্যালকুলেশন করেছি আর 0.00625 কে আমরা ক্যালকুলেশন করে 3/23/800 আমাদের সঠিক উত্তর। তা আমাদের এখানে সঠিক উত্তর কত, 23/800, এইটা আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, ইফ 2/3 অফ এ নাম্বার ইজ গ্রেটার বাই 4 দেন 3/5 অফ ইট, হোয়াট ইজ দ্য নাম্বার। তা আমাদের এখানে কি জানতে চেয়েছে বা কি বলেছে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তা সেটা হচ্ছে যে ইফ 2/3, মানে যদি 2/3 নাম্বার, মানে 2/3 একটা নাম্বারের 2/3 ইজ গ্রেটার বাই, সেটা যদি 4 বেশি হয় দেন 3/5 অফ ইট, মানে সেটা যদি সেই সংখ্যার 3/5 থেকে 4 বেশি হয় তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার। তাহলে খুবই সোজা অঙ্কটা বন্ধুরা। তা আমরা প্রথমে নাম্বারটা 3 ধরে নিয়েছি, এবার ক্যালকুলেশন শুরু করেছি। তা ক্যালকুলেশন শুরু করে আমরা দেখে নেব যে কি বলেছে, 2/3 সেই নাম্বারটা আর সেই নাম্বারটা কত বেশি না 3/5 থেকে 4 বেশি। ঠিক আছে, তা সেটাই আমরা এখানে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমাদের উত্তরটা বেরিয়েছে 60। আপনারা 60 দিয়ে ক্রস ক্যালকুলেশন করে উত্তরটা মিলেছে কিনা সেটাও দেখতে পারেন, সেভাবেও হতে পারে যে অঙ্কটা ঠিক হয়েছে কিনা, কিন্তু পরীক্ষার সময় আপনাদের টাইম কিল না করে টাইম সেভ করে যেভাবে অঙ্কগুলো করতে হয় সেগুলো আপনাদের করতে হবে। তা সুতরাং আপনারা চেষ্টা করবেন যে যতটা টাইম সেভ করে অঙ্কগুলো করা যায়। ঠিক আছে, তা ক্যালকুলেশনের উপর যেহেতু আপনারা সঠিক গুরুত্ব দেন, তাহলে আমরা দেখে নেব যে এর সঠিক উত্তরটা কি হয়েছে। তা চলুন আমরা দেখে নিচ্ছি এর সঠিক উত্তরটা, তা এর সঠিক উত্তরটা হয়েছে 60। ঠিক আছে, তাহলে 2/3 কি বলেছে, 4 বেশি 3/5 থেকে। ঠিক আছে, আশা করি এই কথাটার মধ্যে থেকে আপনাদের বুঝতে হবে, তাহলে 2/3 থেকে যদি 3/4 বিয়োগ দেন তাহলে বিয়োগফল হবে 4, তা সেটা করে আমাদের উত্তর বেরিয়েছে 60। যদি আপনারা অঙ্কটা না বুঝতে পারেন, নিজেরা বাড়িতে বসে খাতায় ক্যালকুলেশন করে আমাদের উত্তরের সাথে উত্তর মিলিয়ে নিন, দেখুন আপনাদের অঙ্ক সঠিক হবে। তো চলুন আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে দেখে নেব। কোশ্চেন আছে, শ্যাম হ্যাজ মানি দ্যাট ইজ ইকুয়াল টু 2/3 অফ দ্য মানি উইথ মোহন, মোহন মানি উইথ মোহন ইজ ইকুয়াল টু 3/5 অফ দ্য মানি উইথ রাজু, ইফ রাজু হ্যাজ 800 হোয়াট ইজ দ্য মানি উইথ শ্যাম। তাহলে আমাদের এখানে কি বলেছে, শ্যাম হ্যাজ এ মানি, মানে শ্যামের কাছে কিছু টাকা আছে, সেইটা 2/3 সমান কার সমান, না মোহনের সমান। আবার কি বলেছে, কিছু মানি মোহনের কাছে আছে, সেটা আবার 3/5 কার সমান, চার রাজুর সমান। এবার বলেছে কি, ইফ রাজু হ্যাজ 800, যদি রাজুর কাছে 800 টাকা থাকে তাহলে শ্যামের কাছে কত টাকা আছে। তাহলে আমরা এখানে বার করে নেবো কিভাবে, যে 2/3 মোহন ইজ ইকুয়াল টু শ্যাম, সেটাই আমরা এখানে বার করেছি। তা বার করার পরে আমাদের এখানে মোহনের 2/5 রাজু, এবার রাজুর টাকাটা 800 বলে দেওয়া আছে, রাজুর টাকাটা যেহেতু 800 বলে দেওয়া আছে তাই 3/5 × 800 আমরা বার করে ফেলেছি 480। এবার 480 2/3 আমরা বার করলে আমরা কিন্তু সঠিক উত্তরটা পেয়ে যাবো। তাহলে এখানে রিকোয়ার অ্যান্সার কত, 320। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেভাবে ক্যালকুলেশনটা এখানে বলা আছে আমরা ঠিক সেইভাবে ক্যালকুলেশনটা করেছি,
উল্টো রকম, মানে পেছন দিক থেকে সামনে এসেছি। তাই আমাদের অ্যান্সার নিয়ে কথা, যে সামনে যাই আর পেছনে যাই, আমাদের সঠিক উত্তর বেরোলেই হলো, ঠিক আছে? তো সুতরাং এই অঙ্কটা করে আমরা বুঝে গেছি কিভাবে এই অঙ্কটা করতে হয়। তো চলুন আমরা যাই এবার পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, উইচ অফ দি ফলোয়িং গ্রুপ ইজ ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার আর অ্যাসেন্ডিং অর্ডার এই দুটো আপনাদের বুঝতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট, আর ডিসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে, সরি আমি ভুল বললাম, অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় এবং ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট। তাহলে আমাদের এখানে ডিসেন্ডিং অর্ডারে বার করতে বলেছে, মানে প্রথমে আমাদের বড় সংখ্যাটা কত সেটা আমাদের বার করতে হবে, তারপর আমাদের ছোট সংখ্যা বার করতে হবে। তা আমরা ঠিক এই ক্রস মাল্টিপ্লিকেশন করব, যে কোনো একটা রাশি নিয়ে নেন, তা সেই রাশিটাকে ধরে আপনারা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করেন, এরকমভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করেন, তাহলে আপনারা কিন্তু সঠিক উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে কীভাবে করেছি, তাহলে চোদ্দো পঁচিশের ক্রস মাল্টিপ্লিকেশন করে 350 হয়, আর পনেরো তেইশের ক্রস মাল্টিপ্লিকেশনে 345 হয়। তাহলে এর মধ্যে আমাদের যেটা বেশি যেটা কম সেটা আমাদের বেরিয়ে গেল। এবার আমরা সেটাকে ধরে এখানে ক্যালকুলেশন করেছি কি, না চোদ্দোকে দিয়ে 21 দিয়ে আর পনেরোকে দিয়ে 19 দিয়ে। তা এর মধ্যে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে যেটা আমাদের বেশি সেটা আমাদের এখানে বেরিয়ে গেছে, আর যেটা কম সেটা আমাদের বেরিয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি যে প্রথমে কত হবে, 1450 যেটা ছোট সেটা লিখলাম, তারপরে তার মাঝারিটা, তারপরে তার বড়টা। তার মানে কি, ডিসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার মানে এখানে আমি হয়তো ক্যালকুলেশন করতে গিয়ে হয়তো ভুল বলে ফেলেছি, তার সেই জন্য একটু ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। সরি বন্ধুরা, এখানে একটা জিনিস খুব ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে ডিসেন্ডিং মানে যার মান হচ্ছে ক্রমেই ঊর্ধ্ব, ঠিক আছে? ক্রমেই ঊর্ধ্ব মানে ছোট থেকে বড় হবে ডিসেন্ডিং, আর অ্যাসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট, ঠিক আছে? আশা করি আপনারা এই জিনিসটা থেকে ক্লিয়ার হয়ে যান যে আমি এটা ভুল বলেছিলাম, যে ডিসেন্ডিং মানে হচ্ছে ক্রমেই ঊর্ধ্ব, ঠিক আছে? মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তার মানে ছোট থেকে বড়। তা আমরা এখানে ক্যালকুলেশন করে ছোট পেয়ে গেছি, বড় পেয়ে গেছি, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো অপশন এ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখে নেব, হোয়াট ইজ দ্য রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে হচ্ছে অনুন্নক, অফ দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ 3/5 অ্যান্ড 7/3। তাহলে হোয়াট ইজ দ্য রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল মানে হচ্ছে অনুন্নক, মানে যদি সংখ্যাটা তিনের পাঁচ হয় সেটা হবে পাঁচের তিন। তাই সেটাই বলছে দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ 3/5 অ্যান্ড 7/3। তাহলে রেসিপ্রোকাল আমরা নিশ্চয়ই উল্টো করে লিখলেই হয়ে যাবে, তাহলে 5/3 প্লাস 3/5, তা সেটাই আমরা করেছি। করে আমরা এই দুটোকে যোগ করে আমাদের সঠিক উত্তর বেরিয়েছে কত, সঠিক উত্তর বেরিয়েছে 21/44। কেন বন্ধুরা, তা হোয়াট ইজ দ্য রেসিপ্রোকাল, তা এই রেসিপ্রোকালটা কত হবে, আমাদের উত্তর বেরিয়েছে 44/21। তা এখানে উত্তরটা উল্টো করে দেওয়া আছে, তা যেহেতু এখানে রিকোয়ার অ্যান্সারের সাথে এটার সাথে মিলছে 21/44, তা আমাদের এটা হবে এটা সঠিক উত্তর। কিন্তু রেসিপ্রোকাল যেহেতু বলেছে, তাহলে রেসিপ্রোকাল অফ, তাহলে আমাদের অ্যান্সার হবে 44/21, ঠিক আছে? তাহলে এখানে উত্তরটা হওয়া ছিল কত, না 44/21, এটা উল্টো করে লেখা আছে, তাই এখানে প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, সে যাই থাকতে পারে, কিন্তু সঠিক উত্তর অপশন সি হবে, ঠিক আছে? চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ইফ এ ম্যান স্পেন্ড 5/6 পার্ট অফ হিস মানি অ্যান্ড again he earned half part of the remaining money, তাহলে what part of his money is with him now? তাহলে অঙ্কটা আমাদের কিভাবে বলতে চেয়েছে বা কি বলেছে, if a man, যদি একজন মানুষ 5/6 অংশ খরচ করে তার মানি, তার কাছে জমানো টাকা ছিল তার থেকে 5/6 অংশ খরচ করেছে, এবার কি করেছে, তিনি আবার তার কাছে যা জমানো টাকা ছিল তার আবার অর্ধেক অংশ আয় করেছে, ঠিক আছে? তা আয় করার পর যে what part of his money is with him now, তার কাছে এখন কত টাকা আছে, তা আমরা ধরে নিচ্ছি তার কাছে কত, 1 টাকা আছে বা 1 অংশ আছে। এবার 1 অংশ থেকে 5/6 অংশ খরচ করার পর তার কাছে 1/6 অংশ পড়ে থাকে, এবার 1/6 এর মধ্যে সে আবার 1/2 অংশ আবার নতুন করে আর্ন করে, তাহলে তার কাছে অংশ কত, 1/2, তাহলে 1/6 ছিল, 1/6 লিখেছি প্লাস 1/2 সে আর্ন করেছে, তা দুটোকে যোগ করলে 1/4 আমাদের সঠিক উত্তর বেরোবে, অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর বেরোবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে হোয়াট পার্ট অফ হিস মানি ইজ উইথ হিম নাও, তাহলে তার সাথে এখন কত টাকা আছে, এই হাফ অংশ রোজগার করেছে আর এখান থেকে কিছু অংশ পড়েছিল 1/6 অংশ, ঠিক আছে? তা সুতরাং নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে হাফ অংশর 1/6 1/12 থাকছে, আর এই 1/6 আগে ছিল সেইখান থেকে, তার আগেই ছিল 1/6 আর নতুন থাকলো কত, 1/12, তা তার কাছে মোট পার থাকলো 1/4। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখে নেব, মনমোহন স্পেন্ড 1/5 পার্ট অফ হিস মানি অ্যাজ পকেট মানি অ্যান্ড 4/5 অফ দ্য রিমেইন্ডার ইন
উইথ আস, মানে সে কিছুটা কি রিমাইন্ডার ইন আদার অ্যাফেয়ার, মানে যে প্রথমে মোহন একের পাঁচ অংশ খরচা করেছে এবং যা পড়ে থাকলো তার চারের পাঁচ অংশ সে কি করেছে, যে সে অন্য কাজে ব্যয় করেছে। এবার ইফ ইফ হি লেফট উইথ রুপিস 48 পার মান্থ, এবার সে যদি প্রতি মাসে 48 টাকা লেফট খরচ করে তাহলে হোয়াট ইজ দ্য মানি ইনকাম, তাহলে তার মানি ইনকামটা কত। তা প্রথমে তার মানি ইনকামটা আমরা এক ধরে নিচ্ছি, এবার একের 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 পাঁচ অংশ সে পকেট মানি হিসেবে খরচা করছে, তারপরে রিমেনিং কত থাকছে, রিমেনিং থাকছে চারের পাঁচ, এবার চারের পাঁচের সে আবার আলাদা অ্যাফেয়ারের জন্য খরচা করছে, তাহলে চারের পাঁচ অফ চারের পাঁচ, তার মানে 16/25 সে আলাদা অ্যাফেয়ারের জন্য খরচা করছে, তাহলে রিমেনিং কত থাকলো বা সেভিংস কত থাকলো, যে 4/5 তার রিমেনিং ছিল তার থেকে 16/25 খরচ করে তার কাছে থেকে গেল কত 4/25, তাহলে মান্থলি ইনকাম কত, তা 48/4/24। তো এখানে যদি আপনারা ক্যালকুলেশনটা বুঝতে না পারেন তাহলে এখানে দেখুন লেখা আছে যে ইফ হি লেফট উইথ হিস রুপিস 48, তাহলে তার কাছে যদি 48 টাকা লেফট করে, ঠিক আছে, তাহলে লেফট করে তাহলে আমাদের এখানে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হচ্ছে 300। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে আপনারা ক্যালকুলেশনটা নিজেই আরেকবার করুন, আশা করছি আপনাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তা সেভিংস যদি 4/25 হয় তার মানে আমরা কত 25 ভাগটা আমাদের বার করতে হবে, তাহলে 4 ভাগটা সে খরচা করেছে, 4 ভাগটা সে সেভিংস করেছে, তাহলে 25 ভাগটা কত সেটা আমরা বার করবো, তাহলে সেটা আমরা বার করলে তার মান্থলি যে ইনকামটা বেড়ে যাবে, ঠিক আছে। অঙ্কটা খুবই সহজ ছিল, চলুন যাই আমরা পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। Which one of the following is ascending order? সেই ascending order, এবার ascending order এ আছে, তা অঙ্কটা আপনাদের কি করতে হবে, না ascending order এ লিখতে হবে, ঠিক আছে। তা আমাদের ascending order এখানে কোনটা হবে, না ascending order হচ্ছে আমাদের ছোট থেকে বড়, ঠিক আছে। তা আমরা ascending order এখানে লিখবো, তা চলুন দেখ। তা ঠিক বন্ধুরা, এটা যেমন আমরা আগে ক্যালকুলেশন করেছিলাম ক্রস মাল্টিপ্লিকেশন করব, তা ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, মাল্টিপ্লিকেশন করে ভ্যালু বের করেছি, তা যার ভ্যালু যেরকম হবে সেটা সেভাবে বসে যাবে। তাহলে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারের ভ্যালু কত হয়েছে, 11/21, 11/14 আর 16/19। তাহলে আমাদের সঠিক উত্তর এখানে কোনটা হবে, না অপশান সি আমাদের এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে বন্ধুরা। চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। 4/5 of 70 ইজ লেস দ্যান 5/7 of 112 pi, তার মানে 70 এর 4/5 অংশ লেস দেন কত কম, 5/7 অফ মানে 112/5 থেকে। তাহলে আমরা সেটাই করেছি যে 4/5 অংশ 70 এর 4/5 অংশ বার করে 56 বেরিয়েছে, আর 5/7 অংশ 112 সেটা বার করে 80 বেরিয়েছে। যেহেতু আমরা উল্টো করে লিখেছি তাই নেগেটিভটা আমরা নেগেটিভ নেগলেক্ট করলাম, তাহলে আমরা এখানে 56-80 আমাদের অ্যান্সার হয়েছে 24 আমাদের এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, আপনারা 5/7 × 112 এদিকে লিখে আপনারা করতে পারেন, যেটা আপনাদের সুবিধা, আমাদের এভাবে করে সুবিধা হয়েছে, আমরা এভাবে বসিয়ে দিয়েছি, আমাদের উত্তর বার করা নিয়ে ব্যাপার ছিল, আমরা উত্তরটা বার করে দিয়েছি। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। তাহলে হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ফ্র্যাকশন ইজ গ্রেটার দ্যান 3/5, তাহলে 3/5 থেকে কোন ফ্র্যাকশনটা বড় সেটা আমাদের এখানে বার করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো চলুন আমরা দেখে নেবো কোন ফ্র্যাকশনটা হবে, তা ক্যালকুলেশন তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো, হ্যাঁ 3/4, প্রথমে আমাকে সেই সংখ্যাটা বার করতে হবে, তাহলে হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ফ্র্যাকশন ইজ গ্রেটার দ্যান 3/4, তাহলে 3/4 থেকে যেটা বড় সেটা আমাদের বার করতে হবে। তা প্রথমে আমরা 3/4 দেখে নিই, তা 3/4 দশমিকে প্রকাশ করলে কত হয়, তাহলে 0.75। এইবার আমরা একটা একটা করে অপশান ধরছি, 35/71 এর আমরা ফ্র্যাকশন বার করছি, তাহলে এর ফ্র্যাকশন হচ্ছে কত, 0.4, তা এটা 0.7 যেহেতু তাহলে এটা নিশ্চয়ই হবে না, তাই না। নেক্সট আমরা চলে যাচ্ছি কোনটায়, না নেক্সট আমরা চলে যাচ্ছি বিতে, 13/20 এটা 6 বেরোচ্ছে, মানে 0.6 দিয়ে অ্যান্সার বেরোচ্ছে, তাহলে এটাও নিশ্চয়ই হবে না, কারণ আমাদের 0.7 এর উপরে হতে হবে। তা তারপরে আমরা সিতে চলে আসি, 71/110, তা এটা করলে 0.70 হচ্ছে, তাহলে 70 এটাও হবে না। তাহলে আপনারা এখান থেকেও বার করতে পারেন যে তিনটে বাদ দিয়ে একটাই পড়ে থাকে, এটা ক্যালকুলেশন করলেও পারেন না করলেও পারেন, এটাই এখানে উত্তর হবে। তাও আমরা এটাকে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে 0.79 বেরিয়েছে, তাহলে 0.79, 0.75 এর থেকে উপরে, তাহলে আমাদের এটা কিন্তু এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে পেরেছি, চলুন আমরা যাই এবার পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে। What decimal fraction of 0.3 meter is equal to 6 centimeter? তাহলে 6 সেন্টিমিটার
0.3 মিটার এর ডেসিমাল ফ্র্যাকশন আমাদের এখানে কত হবে। তাহলে লেট x বি দা ফ্র্যাকশন, আমরা x টাকে ফ্র্যাকশন হিসেবে ধরে নিয়েছি। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন x ইনটু 30, এবার 0.3 মিটার বলেছে, তাও কি সেন্টিমিটারে বানাতে গেলে কত করতে হবে, 100 দিয়ে গুণ করলে, তাহলে পয়েন্ট থেকে 100 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে 30 হয়, আর এখানে 6 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার লিখেছি, তাহলে x বাই 6 বাই 30। এটাই তো আমাদের বলেছে যে ওয়াট ডেসিমাল ফ্র্যাকশন অফ 0.3 কত ডেসিমাল ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু 0.6 সিএম। তাহলে এর সঠিক উত্তর কত হবে, না এর সঠিক উত্তর ক্যালকুলেশন করে একের পাঁচ মানে সেটাকে আমি দশমিকে প্রকাশ করলে 0.2, তাহলে অপশন সি এখানে কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা যাই পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে। Which of the following fraction is smallest? তাহলে এর মধ্যে কোন ফ্র্যাকশনটা স্মলেস্ট, এইটা দেখুন, এইটা আপনারা দেখেই করে দিতে পারবেন যে কি হয়, যার ডিনোমিনেটার, ঠিক আছে, যার ডিনোমিনেটার বড় হয় সেই ফ্র্যাকশনটাই বড়, ঠিক আছে, আবার যার নিউমিনেটার বড় সেই ফ্র্যাকশনটা মানে নিউমিনেটারের দিক থেকে বললে নিউমিনেটার বড় হলে সেই ফ্র্যাকশনটা বড়, বা ডিনোমিনেটারটা বড় হলে আমাদের সেই ফ্র্যাকশনটা বড়, ঠিক আছে। তাহলে সেই ফ্র্যাকশনটা আমাদের কত হবে, তাহলে নিউমিনেটার যদি বড় হয় তাহলে সেই ফ্র্যাকশনটা হবে গ্রেটেস্ট, আর যদি ডিনোমিনেটার বড় হয় তাহলে সেটা হবে স্মলেস্ট। তা এখানে আমরা দেখিনি চারটে অপশনের মধ্যে যেটা ডিনোমিনেটার বেশি হবে মানে লব আর হর, ঠিক আছে, যদি লব বেশি হয় তাহলে সংখ্যাটা বড়, যদি হর বেশি হয় তাহলে সংখ্যাটা ছোট। তাহলে বড় ছোট আমি কার কাছ থেকে বলছি, বড় ছোট বলছি ওই সংখ্যা দুটোর ভিতরে যে সংখ্যা দুটো ওখানে উল্লেখ করা আছে। এখানে দেখুন চারটে সংখ্যা উল্লেখ করা আছে, এই চারটে সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বেশি, তাহলে 512 বেশি, তাহলে সে এটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, আমরা এখানে ক্যালকুলেশনটা করে দিয়েছি। এবার বড় ছোট বলছি, এবার নিউমিনেটারে তো বললাম যে এটা নিউমিনেটারে বড় আছে, নিউমিনেটার বড় থাকলেও একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আপনারা ক্যালকুলেশন করবেন তখন দেখবেন যে ক্যালকুলেশন করার সময় কোনটা ডিনোমিনেটার আমাদের বার করতে হচ্ছে, বা কোনটা স্মলেস্ট সেটা আমাদের এখানে বার করতে হবে। ঠিক আছে, তা স্মলেস্ট নাম্বারটা এই দুটোর মধ্যে যখন লব আর হরের মধ্যে যখন ক্যালকুলেশন তখন সেই তাদের মধ্যে যে গ্যাপটা সেই গ্যাপটা লক্ষ্য করবেন। আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে পেরেছি। তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। এ ট্যাঙ্ক ইজ ফিল্ড উইথ 1/5 পার্ট অফ ইট উইথ ওয়াটার, 8 লিটার অফ ওয়াটার ইজ টেকেন ফ্রম ইট, ইফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড উইথ 1/6 পার্ট অফ ইট উইথ ওয়াটার নাও, তাহলে হাউ মেনি লিটার অফ ওয়াটার ক্যান হোল্ড দ্য ট্যাঙ্ক। কি বলেছে ভালো করে কোশ্চেনটা পড়বেন, তার মধ্যে উত্তর আছে। তাহলে এ ট্যাঙ্ক ইজ ফিল্ড উইথ 1/5 পার্ট, মানে একটা ট্যাঙ্ক আছে তার 1/5 অংশ ভর্তি আছে, ঠিক আছে, সেই 1/5 অংশ থেকে আপনি কি করেছেন, 8 লিটার অফ ওয়াটার টেকেন ফ্রম ইট, তাহলে সেখান থেকে আপনারা 8 লিটার সংগ্রহ করে নিয়েছেন। এইবার বলছে কি, ইফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড উইথ 1/6 পার্ট, 8 লিটার সংগ্রহ করার পরে সেটা যদি 1/6 1/6 অংশ হয় তাহলে হাউ মেনি লিটার অফ ওয়াটার ক্যান হোল্ড দ্য ট্যাঙ্ক, তাহলে ওই ট্যাঙ্কটা কত লিটার হোল্ড করতে পারে। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে সেই ট্যাঙ্কটা এক্স লিটার হোল্ড করে, তাহলে লেট এক্স আমরা ধরে নিয়েছি, লেট ট্যাঙ্ক হোল্ড কত, না এক্স লিটার, তা সেটা ধরে নিয়ে সেটাই আমরা এখানে ধরে নিয়েছি। তা ধরে নেওয়ার পরে এখানে দেখুন আমরা সে 1/5 অংশ এক্স এর আর 1/6 অংশ বিয়োগ ইজ ইকুয়াল টু 8 লিটার, কেন 8 লিটার, এখানে 8 লিটার বলে দেওয়া আছে যে 8 লিটার নেওয়া হয়েছে, ঠিক আছে, তা সেটাকে ক্যালকুলেশন করে 240 আমাদের সঠিক উত্তর বেরিয়েছে। সঠিক উত্তর আমাদের ক্যালকুলেশন করার পরে ডি অপশনটা সঠিক বেরিয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, খুবই সোজা অঙ্ক ছিল। চলুন বন্ধুরা যাই আমরা পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। ওয়েট অফ এ ব্রাকেট হোয়েন ফিল্ড ফুললি উইথ ওয়াটার ইজ 17 কেজি, ইফ দ্য ওয়েট অফ দ্য ব্রাকেট হোয়েন হাফ ফিল্ড উইথ ওয়াটার ইজ 13.5 কেজি, তাহলে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য এমটি বাকেট। খুবই সোজা অঙ্ক বন্ধুরা, কি বলেছে যে ওয়েট অফ এ বাকেট হোয়েন ইটস ফিল ফুললি উইথ ওয়াটার ইজ 17 কেজি, মানে একটা বাকেট আছে সেটা যখন সম্পূর্ণ জলভর্তি থাকে তখন তার ওয়েট হয় 17 কেজি। এবার ইফ দ্য ওয়েট অফ দ্য বাকেট হোয়েন হাফ ফিল ইট ওয়েট ইজ 13.5 কেজি, যখন এটা হাফ ভর্তি থাকে তখন তার ওয়েট হয় কত, 13.5, তাহলে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য এমটি বাকেট। তাহলে আপনারা দেখুন হাফ ভর্তি থাকলে তার ওয়েট হয় কত, তার ওয়েট হয় 13.5, তাহলে 13.5কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা আমরা পূরণ হয়ে যায়, তাহলে পুরোপূরণ হয়ে গেলে কত, পুরোপূরণ হয়ে গেলে 27। এবার 27-এ বলছে কি যে ওয়েট অফ দ্য বাকেট হোয়েন ফিল্ড উইথ ওয়াটার, তাহলে যখন জল ভর্তি থাকে তখন তার ওয়েট 17 কেজি, তাহলে সেটাই আমরা লিখেছি, এবং জল দিয়ে তার ওয়েট সেটাও আমরা বার করেছি, তাহলে জল
এবার এখান থেকে আপনারা যদি এই 17 আর 10 এটা এখানে বিয়োগ দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের কত না হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য এমটি বাকেট, বাকেটের ওজনটা কত সেটা কিন্তু আমাদের বেরিয়ে যায়। একবার জলভর্তি দিয়ে বার করেছি আর একবার কি করেছি যে সম্পূর্ণ জলভর্তি যে ফিল্ড উইথ ওয়াটারের সাথে আর ফুললি ফিল্ড উইথ ওয়াটার আর তারপরে বলেছে হাফ ফিল্ড উইথ ওয়াটার। ঠিক আছে, তাহলে এই যে এখানে ক্যালকুলেশনটা বলা আছে তাহলে উইথ হাফ ফিল্ড ওয়াটার তাহলে আমাদের বার করতে বলেছে কি এমটি বাকেট শুধু বাকেটটার ওজন কত। ঠিক আছে, তা আমরা এখানে কি করেছি জলভর্তি বাকেট সম্পূর্ণ বাকেটটার ওজন আর এই যে ফুললি ওয়াটার সেটা আমরা এখানে কালেক্ট করেছি, কালেক্ট করার পর আমরা বাদ দিয়েছি আমাদের 10 কেজি উত্তর বেরিয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কেন না এখানে বলে দিয়েছে ওয়েট অফ দ্য বাকেট হোয়েন ফিল্ড ফুললি উইথ ওয়াটার তখন 17 কেজি হয়, যখন এটা হাফ ভর্তি থাকে তখন এটা 13.5 হয়, আর এটা যদি ফুল ভর্তি করা হয় তাহলে সেটা হয় 27, আর সেখান থেকে যদি আপনি 17 বাদ দেন ওয়েট অফ দ্য বাকেট হোয়েন ফুললি ফ্রি তার মানে আপনার সম্পূর্ণ জল কতটা ধরে জলের ওয়েটটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তা এখান থেকে বাদ দিয়ে দিলে আমাদের 10 কেজি কিন্তু এমটি বাকেটের ওয়েট। ঠিক আছে, আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। চলুন আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম হচ্ছে ডিফারেন্স অফ টু ফ্র্যাকশন ইজ 12/7/24 ইফ হি এখানে প্রিন্টিং মিস্টেক আছে, ইফ দ্য বিগেস্ট ফ্র্যাকশন ইজ 16/5/12 দেন হোয়াট ইজ দ্য স্মলেস্ট ওয়ান। খুবই সহজ অঙ্ক বন্ধুরা, তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ডিফারেন্স বলেছে কত হবে 12/7/5। এবার একটা সংখ্যা বলছে যদি এক্স যদি মানে বিগেস্টটা আমরা ধরে নিচ্ছি বিগেস্টটা হচ্ছে 16/5/12 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, তাহলে ওয়াইটা আমরা এদিকে চলে গেলো, মাইনাসটা এদিকে আসলে প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর 8.14 আমাদের সঠিক উত্তর বেরিয়েছে, তাহলে বি এর উত্তরটা আমাদের এখানে সঠিক উত্তর। চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1/5 অফ এ পোল ইজ গ্রিন, একটা পোল আছে তার 1/5 সবুজ, 1/4 ইজ রেড 1/4 লাল, অ্যান্ড 1/3 ইয়েলো 1/3 হলুদ, তাহলে ইফ দ্য রিমেইনিং পার্ট হুইচ ইজ কালার্ড লেস ইজ 65, তাহলে যে পার্টটা রিমেইনিং পড়ে থাকলো সেটা কোনো কালার নেই সেটা 65 সেন্টিমিটার লম্বা, তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ফুল পোল, তাহলে ফুল পোল মানে পুরো পোলটার লেন্থ কত। তা আমরা এখানে কি বার করবো, তা আমরা এখানে ধরে নিচ্ছি যে পুরো পোলটা এক্স মিটার লম্বা। ঠিক আছে, এবার এক্স মিটার লম্বা মাইনাস এই যে তিনটে কালার যোগ করলাম 1/5 গ্রিন, তারপর এক্স বাই 5 ধরে নিয়েছি যেহেতু তাহলে এক্স বাই 4 হবে রেড আর এক্স বাই 3 হবে ইয়েলো, তার এক্স মাইনাস এতটা যদি বাদ দিন তাহলে এই 65 বেরোয়, তাহলে প্রশ্নানুসারে যদি এটা হয় তাহলে আমরা এটার ক্যালকুলেশন করলে আমরা এর উত্তর পেয়ে যাব, তাহলে এর উত্তরে আমাদের মিটারে বার করতে হবে, তাহলে মিটার বার করতে গেলে এগুলো যেহেতু আমাদের সেন্টিমিটার দিয়ে করেছি তাই উত্তরটাকে আমরা মিটারে নিয়ে গেলে 300 উত্তর বেরিয়েছিল সেকে 100 দিয়ে ভাগ করলে এটা মিটারে চলে যাবে, মিটারে গেলে এখানে 3 সেন্টিমিটার আমাদের এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ক্যালকুলেশনটা কিভাবে করলাম, যদি না বুঝতে পারে থাকেন ভিডিওটি পজ করে আরেকবার দেখুন বা আপনারা খাতায় করে নেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ইফ আফটার দ্য পেমেন্ট অফ 3/4 অফ লোন রুপিস 500 স্টিল রিমেইন টু পে, তাহলে হোয়াট ইজ হোল অ্যামাউন্ট অফ দ্য লোন। তাহলে একটা জিনিস দেখেন আপনাদের এই অঙ্কটা খুবই সোজা, কিরকম যে 3/5 পেড করার পর 500 টাকাও আনপেড থেকে যায়, তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে 3/5 এটা কত, এটা 1 অংশ তাই না, তাহলে 3/5 পেড করে দিচ্ছেন তার মানে 3/5 মানে কত, তাহলে 3 আর 4 মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, এই 1টাই তো 500, তাহলে সম্পূর্ণ অংশটা 4, তাহলে সম্পূর্ণ অংশটা যদি 4 হয় তাহলে আমাদের কত, এই 1 অংশ যদি 5 হয় তাহলে 4×5 = 20, 2000 টাকা আমাদের সঠিক উত্তর হবে। খুবই ইজি ছিল অঙ্কটা, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। 3/5 যদি 500 হয় তাহলে 4 সম্পূর্ণ অংশটা কত হবে, তা সেটা আমরা ধরে ক্যালকুলেশনটা করে দিয়েছি, 2000 আমাদের সঠিক উত্তর বেরিয়েছে। ঠিক আছে, আপনারাও করতে পারেন, আপনাদেরও ক্ষেত্রেও এই অঙ্কগুলো খুবই সোজা লাগবে, আপনারা যদি নিজেরা প্র্যাকটিস করেন তাহলে আমি মুখে বলছি আপনারা যখন করবেন তখন আপনাদেরই ভালো লাগবে যে আপনারা অঙ্কগুলো পারছেন। ঠিক আছে, চলুন পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে কি, ইফ 1/3 অফ মেশিন হ্যাজ ডেইলি আউটপুট ইকুয়াল টু হাফ অফ অ্যানাদার মেশিন ডেইলি আউটপুট, তাহলে একটা মেশিনের 1/3 অন্য মেশিনের হাফ, অ্যান্ড টোটাল ডেজ আউটপুট ইজ 300 পার্ট, এবং সারাদিনের যে আউটপুট বেরোয় সেটা হচ্ছে 300, তাহলে হাউ মেনি পার্টস ওয়ার প্রডিউসড বাই দি মোর এফিশিয়েন্ট মেশিন,
তাহলে মোর এফিশিয়েন্ট মেশিন যেটা, সেই মেশিনটা কত প্রোডাকশন করেছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি লেট দ্য আউটপুট অফ দ্য মোর এফিশিয়েন্ট মেশিন বি এক, এক ধরে নিচ্ছি। এইবার দেন দ্য আউটপুট অফ দি স্লোয়ার মেশিন ইজ টু ইন্টু ওয়ান বাই থার্ড, কেন একের তৃতীয়াংশ এটা এখানে বলে দিয়েছে, ইজ ইকুয়াল আমাদের কত বের হলো দুয়ের তৃতীয়াংশ, ঠিক আছে। এবার দ্য কম্বাইন্ড আউটপুট কত হবে, সম্পূর্ণ অংশটা এক মোর এফিশিয়েন্টের আর এই দুয়ের তিন অংশ সেটাই আমরা এখানে ধরে নিয়ে পাঁচের তিন বেরিয়েছে, তাহলে পাঁচের তিন পার্ট আমাদের এখানে কত হবে, না পাঁচের তিন পার্ট আমাদের এখানে তিনশো বলে দেওয়া আছে, তাহলে পাঁচের তিন পার্ট যদি তিনশো বলে দেওয়া হয় তাহলে আমরা এটাকে যদি সম্পূর্ণ পার্টটা আমরা ক্যালকুলেশন করি, এখানে এক্সটা এখানে ধরে নিই, তাহলে এক্সটা ধরলে আমরা এখানে সম্পূর্ণটা পেয়ে যাবো, তাহলে ফাইভ বাই ফাইভ এক্স বাই থ্রি ইজ ইকুয়াল টু, যদি তিনশো হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, আমরা হোল পার্ট বার করে ফেলেছি ওয়ান এইট্টি, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর ওয়ান এইট্টি। আমি এখানে এখানে এক্সটা বসাইনি বা এখানে ওয়ানটা এরমভাবে সেরমভাবে বসাইনি, তাই আপনাদের এরকম মনে হচ্ছে, আপনারা নিজেরা করুন, আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা এক্স ধরেও করতে পারেন, যেভাবে করতে পারেন আপনাদের অঙ্কের অ্যান্সারটা বেরোলেই হলো, ঠিক আছে। একশো আশি এখানে উত্তর বেরিয়েছে, তাই একশো আশিটাই অপশান বি এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। এবার কমলা সেলস টু রবি হাফ হার স্টক অ্যান্ড হাফ অ্যাপেল টু মোহিত, তাহলে মোহিতকে কিছু সেল করেছে, কি বলেছে, কমলা সেলস টু রবি, রবিকে হাফ হার স্টক, তার অর্ধেক যে সঞ্চয় ছিল সেটা, অ্যান্ড হাফ অ্যান অ্যাপেল টু মোহিত, এবং আপেলের হাফ টু মোহিতকে। এবার হাফ হার রিমেনিং স্টক অ্যান্ড হাফ অ্যান্ড অ্যাপেল অ্যান্ড সো অলসো টু অশোক অ্যান্ড টু অনিল। এবার সি ফাইন্ড দ্যাট সি হ্যাজ নাও ফিফটিন অ্যাপেলস লেফট, তাহলে হাউ মেনি হ্যাড সি অ্যাট ফার্স্ট, তাহলে তার প্রথমে কতগুলো ছিল। তাহলে দেখুন এখানে বলেছে কি, কমলা সেলস টু রবি, রবিকে সেল করেছে হাফ হার স্টক অ্যান্ড হাফ অ্যাপেল, হাফ অ্যাপেল মোহিতকে। তাহলে আমরা কি করব, আমরা না পেছন দিক থেকে এই অঙ্কটার ক্যালকুলেশন করব। তা কিছু কিরকম ভাবে অঙ্কের ক্যালকুলেশন করব, তা হার স্টক বি অনিল কেমস টু, তাহলে টু ইন্টু ফিফটিন প্লাস ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু থার্টি ওয়ান, তাহলে সেটা আমরা এখানে বলতে পারি যে দুই গুণ এইটা, কেন না দেখুন হাফ হাফ করে চলে যাচ্ছে যখন, তখন এইখানে আমাদের এখানে বলা আছে যে সি ফাইন্ড সি হ্যাজ নাও ফিফটিন অ্যাপেল, তাহলে পনেরোর সাথে যোগ করছি হাফ হাফ স্টক ইন্টু টু, তাই না, তা সেটা তো টুই হবে, তা ইজ ইকুয়াল টু এখানে একত্রিশ, থার্টি ওয়ান আমাদের এখানে উত্তর বেরোলো, ঠিক আছে। তারপরেরটা আমরা অশোকের কাছে যাই, এবার অশোককেও কি করেছে, সেই অশোককেও হাফ করেছে কার, না মোহিতের, তাহলে একত্রিশ প্লাস হাফ ইন্টু টু, তারপর তেষট্টি বেরোলো অশোকের। এবার অশোকের পরে এবার মোহিতের কাছে যাব, তাহলে মোহিতের কাছে গেলে কি, সেই হাফ থাকবে কত, না সিক্সটি থ্রি প্লাস হাফ ইন্টু টু, তা সেটাই আমরা করছি একশো সাতাশ, অ্যান্ড হার স্টক বিফোর রবি, তাহলে রবির কাছে যাওয়ার আগে তার কাছে কত স্টক ছিল, একশো সাতাশ প্লাস হাফ ইন্টু টু, সেটাই এখানে বলেছে যে কমল হ্যাজ সেলস টু রবি হাফ হার স্টক অ্যান্ড হাফ অ্যান্ড অ্যাপেল টু মোহিত, ঠিক আছে। তা আমাদের এখানে উত্তর কত বেরিয়েছে, টু ফিফটি ফাইভ, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর অপশান ডি, টু ফিফটি ফাইভ কিন্তু এখানে সঠিক উত্তর, ঠিক আছে বন্ধুরা। তো চলুন আমরা পরবর্তী ও আজকে শেষ প্রবলেম আমরা দেখে নেবো। তা শেষ প্রবলেম বলেছে রাম লেফট ওয়ান থার্ড অফ হিস প্রপার্টি টু হিস উইন্ডো, উইন্ডো মানে হচ্ছে রাম তার যা সম্পত্তি ছিল তার একের তৃতীয়াংশ তার উইডো মানে তার বিধবা স্ত্রীকে লিখে দিয়ে গেছে, অ্যান্ড থ্রি ফিফথ অফ দি রিমেইনিং টু হিস ডটার, এবং ওয়ান থার্ড দেওয়ার পরে যেটুকু পড়ে থাকলো তার তিনের পাঁচ অংশ তার মেয়েকে দিয়েছে। এইবার তারপরে কি বলেছে, হি গেভ দ্য রেস্ট, মেয়েকে দেওয়ার পর যা বাকি থাকলো সেই বাকি অংশটা কি করেছে, তার সনকে দিয়েছে, হি গেভ দ্য রেস্ট টু হিজ সন হু রিসিভ সিক্স ফোর ডবল জিরো, তাহলে তাকে দেওয়ার পর যে বাকি অংশটা ছিল তা সেটা কি করেছে, তার যে রেস্ট অংশটা সেই অংশটা সে তার ছেলেকে দিয়েছে, তাহলে হাউ মাচ ওয়াজ হিজ অরিজিনাল প্রপার্টি ওর্থ, তাহলে তার অরিজিনাল প্রপার্টি কত ছিল সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তা খুবই সহজ অঙ্কটা বন্ধুরা, তা প্রথমে আমরা ধরে নিচ্ছি তার প্রপার্টি এক্স ছিল, তাহলে এক্স এর একের তৃতীয়াংশ তার বিধবা ওয়াইফকে দিয়েছে, তা বিধবা ওয়াইফকে দেওয়ার পরে তার কাছে যা থাকলো তার তিনের পাঁচ অংশ, তার তিনের পাঁচ অংশ আমরা এখানে পেয়ে গেছি, কেন আমরা পেয়ে গেলাম যে তিনের পাঁচ অংশ তার মেয়েকে দিয়েছে, এবং এর পরে যেটা বাকি থাকছে তিনের পাঁচ দেওয়ার পরে দুয়ের তিন অংশ থেকে বাকি থেকে গেল, তাহলে তিনের পাঁচের থেকে আপনারা যদি দুয়ের তিন অংশ বাদ দিয়ে দেন, মানে এই স্ট্রাকচারটা থেকে যদি আপনি এই স্ট্রাকচারটা বাদ দিয়ে দেন, তাহলে তো সিক্স ফোর ডবল জিরো হয়, তা সেটাই আমরা করেছি, তা সিক্স ফোর ডবল জিরো করে আমরা ক্যালকুলেশন করে তার উত্তর এক্স ইজ ইকুয়াল টু টু ফোর ট্রিপল জিরো, তাহলে চব্বিশ হাজার টাকা আমাদের এখানে সঠিক উত্তর বেরিয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ফ্র্যাকশন, ফ্র্যাকশনের যে
ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষায় থাকবে, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা। আপনারা দরকার হলে ভিডিওটি দু তিনবার দেখুন, দু তিনবার দেখলে আশা করি আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো সরগরা হয়ে যাবে। আমি বলে দিলাম আপনাদের সামনে, আপনারা প্রথমবার দেখে নিলে মানে যে অঙ্ক আপনাদের মস্তিষ্কগত হলো তা নয়, সেটাকে আপনাকে দু তিনবার দেখতে হবে, দেখে করে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তা সুতরাং আপনারা চেষ্টা করুন, আশা করি আপনাদের যাদের অঙ্কের ভয় আছে তাদের ভয় আশা করি থাকবে না। তা চলুন আমরা এবার চলে আসি পরবর্তী টপিক। পরবর্তী টপিক হচ্ছে আপনাদের বিশেষ আকর্ষণীয় পর্যায়ে। তা বিশেষ আকর্ষণীয় পর্যায়ে ছিল হোমট্যাক্সের প্রশ্ন। তা গেল দিনে আপনাদের হোমট্যাক্সের প্রশ্ন ছিল, গণিতের ক্লাসে কোনো শিক্ষার্থীর হীনমন্যতা দেখা দিলে সে অপশান এ ছিল অধিকাংশ সময় তক করে, অপশান বি ছিল নিজেকে লুকিয়ে রাখে, অপশান সি ছিল সর্বদা মেজাজ হারিয়ে ফেলে, এবং অপশান ডি ছিল নিজেকে বেশি করে প্রকাশ করে। তা এর সঠিক উত্তর হলো নিজেকে লুকিয়ে রাখে, অপশান বি। তাহলে সম্পূর্ণ উত্তরটা হলো কি না, গণিতের ক্লাসে কোনো শিক্ষার্থী হীনমন্যতা দেখা দিলে সে অপশান বি নিজেকে লুকিয়ে রাখে, এটা সঠিক উত্তর। তা এই প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সবাইকে সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে মানে যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। এইবার চলে আসছি আজকে আপনাদের যে হোমট্যাক্সের প্রশ্ন, সেই হোমট্যাক্সের প্রশ্নে। তা আজকে আপনাদের হোমট্যাক্সের প্রশ্ন হলো, আধুনিক পাঠ্যক্রমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, অপশান এ পরিবর্তনশীলতা, অপশান বি সাম্প্রদায়িকতা, অপশান সি শিক্ষক কেন্দ্রিকতা, এবং অপশান ডি অভিভাবক কেন্দ্রিকতা। আবার আমি আপনাদের আজকে প্রশ্নটা বলছি, আধুনিক পাঠ্যক্রমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হলো পরিবর্তনশীলতা, সাম্প্রদায়িকতা, মানে অপশান এ পরিবর্তনশীলতা, অপশান বি সাম্প্রদায়িকতা, অপশান সি শিশু শিক্ষক কেন্দ্রিকতা, এবং অপশান ডি অভিভাবক কেন্দ্রিকতা। আপনাদের এই অপশানগুলোর মধ্যে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের সঠিক উত্তরটা পোস্ট করতে পারেন। আমরা আগামী দিনকে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য পুরস্কার আছে, এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।